বিয়ের আগে আমি কিছু চাই না, বিয়ের পরেই সব চাই। কষ্ট তো এটাই, ছোটকালে মা বাবা হারাইছে, আচ্ছা আচ্ছা, এইটাই তো কষ্ট, জীবনটাই তো আমাদের কষ্টের ভাই। আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের সঙ্গে। আসলে মেয়েটিকে দেখতেই পাচ্ছেন, আসলে একটু পর্দাশীল মেয়ে, আসলে কেন পর্দা অবস্থায় ভিডিও সামনে আসছে বা না আসলেই কি হতো না, বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম নদী। নদী আপু, তা কি অবস্থা, নদীর পানিটা নাকি আছে নাকি নদীর পানিতে সব মেয়ে ভাসাই নিয়ে চলে যাচ্ছেন? না না, নদীর পানি অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, নদীর নাম কিরকম লাগে, নদীর দেখলে? খুবই সুন্দর নাম। খুবই সুন্দর নাম, খুব সুন্দর লাগে তাই না? তা কি সমস্যার ভিতরে আছেন বা কি বলার জন্য আসছেন? সমস্যা অভাবী সংসার, মা বাবা কেউ নাই, দাদির কাছে মানুষ। কি হয়েছে মা বাবার? অনেক ছোটবেলায় মা বাবা মারা গেছে। আচ্ছা আচ্ছা, আপনি কি একাই? হ্যাঁ, আমার ছোট একটা ভাই আর আমি। আচ্ছা আচ্ছা, ভাইটা কি করে? ভাইটা একরাই ছোট, 7 বছরের বয়স। তো মা বাবা কিভাবে মারা গেছিলেন? মা বাবা রোড অ্যাক্সিডেন্ট মারা গেছে। রোড অ্যাক্সিডেন্ট মারা গেছে। পড়ালেখা করছিলেন আপনি? না, পড়াশোনা করার সামর্থ্য আসছিল না, করতে পারিনি। এই যে এই বয়সে এসে যে ভিডিওর সামনে আসা, বা এই যে কিভাবে দিন কাটতেছে বা ভিডিওর সামনে কেন আসতে হয়েছে? মানে বাড়ি কাজ করতে করতে ভাই ক্লান্ত হয়ে পড়ছে, আর সত্যি কথা বলতে কি পোষাইতাছে না নিজের, তাই প্রতিবেদন একটু ভালোবাসার জন্য এসে একটু মনের মানুষ পাওয়ার জন্য, যে আমরা ভালোবাসতে পারবো। এখন কি কোনো ভালোবাসার মানুষ বা জীবন সঙ্গী যেটা বলে সেরকম কাউকে পান নাই? না না, আমি এখন সেরকম পাই নাই কিছু। বয়স কত আপনার? আমার বয়স 18। 18 বছর বয়স। তা বিয়ে শাদী করতে হবে এগুলো চিন্তা তো করেন না? হ্যাঁ অবশ্যই, তা তো করব। আপনার দাদি কিভাবে, একটা ইয়াং মেয়ে থাকলে তো অনেকে বিয়ের জন্য বাড়িতে আসে লোক, তারা কি যৌতুকের জন্য বিয়ে শাদী হইতাছে না ভাই? যৌতুক চাওয়া অনেকটা, আপনাকে দেখতে শুনতে খারাপ, দেখতে খুবই খারাপ বলে তো যৌতুক চায় মানুষে। মুখটা তো ঢেকে আসছেন না তো বোঝা যাচ্ছে না, তা মুখটা ঢেকে কেন আসছেন বা কি পর্দা সহ অবস্থায় চলেন নাকি আসলে? না ইনশাল্লাহ আমি পর্দা সহ চলি। পর্দা সহ চলেন? আচ্ছা আচ্ছা, এই বয়সে কষ্ট কোনটা লাগে, মা বাবার জন্য নাকি মানে জীবনে কোনো গতি আছে? কষ্ট তো এটাই, ছোটকালে মা বাবা হারাইছে। আচ্ছা আচ্ছা, এইটাই তো কষ্ট, জীবনটাই তো আমাদের কষ্টের ভাই। আচ্ছা, তাহলে ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলার, কি বলতে? তাদের উদ্দেশ্যে বলার যে ভাইরা দেখবে তারা যেন আমার কেউ খারাপ কথা না বলে, যে ভাই আমরা সত্যিকারের ভালোবাসবে, যে আমার পাশে দাঁড়াবে, আমি তারা ভালোবেসে বিয়ে করব। আপনার পাশে দাঁড়ানো তো এখন আসলে এটা মানে সবচেয়ে বড় পাওয়া হলো, যদি কেউ বিয়ে করে নিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে বা স্ত্রী হিসেবে যদি কেউ পাশে রাখে সেটাই তো সবচেয়ে বড় পাওয়া নাকি? বিয়ের আগেই কোনো? না 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 না, বিয়ের আগে আমি কিছু চাই না, বিয়ের পরেই সব চাই। বিয়ের পরে সেটাই? এমনি সংসারে সব কাজকর্ম পারেন তো নাকি? ইনশাল্লাহ সবই পারে, রান্না বান্না স্বামী সংসারে গিয়ে। আপনার তো গৃহস্থ পরিবারের মেয়ে? অবশ্যই। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা? আচ্ছা আচ্ছা, তা থাকেন কি কুমিল্লায়? না আমি এখন ঢাকাতে থাকি। ঢাকাতে থাকেন? হ্যাঁ। আচ্ছা, তা জীবনে কি ইচ্ছা ছিল বা কি স্বপ্ন দেখতেন? স্বপ্ন কি ভাই, একটা সাধারণ পরিবারের স্বপ্ন আর কি, দুই বেলা দুই মুঠো ঠিক মতো খাওয়া, একটা ভালো সংসার আর কি। মানে জীবনে এখন যা কিছু স্বপ্ন বা যা কিছু দেখেন সব স্বামীর সংসারে গিয়ে করবেন সেটাই ভাবেন, একটা মনের মতো মানুষ পাওয়া বা বিয়ে করা এটা? আচ্ছা আচ্ছা, সে স্বামীটা কি কিরকম চান, মানে কি কোন কর্মের মানুষ চান নাকি আসলে অনেক চাকরিজীবী মানুষ টানুষ সেটা চান? সে যেরকমই হোক ভাই, যে দুই বেলা দুই মুঠো আমার খাইতে পারবে, আমি তার কাছে সংসারে সারা জীবন কাটাইতে চাই। যে বিয়ে করবে সে তো চিন্তা ভাবনা করেই মানে বিয়ে করে, যে স্ত্রীকে খাওয়াইতে হবে, তার সন্তান হলে তার সন্তানের খরচ যোগাতে হবে, একটা স্বামীর তো অনেক দায়িত্ব, স্ত্রীরও অনেক দায়িত্ব। যাই হোক, আপনার যেহেতু পৃথিবীতে মা বাবা বলতে কেউ নেই, যাকে বিয়ে করবেন যেখানে গিয়ে শ্বশুর শাশুড়ি পাবেন তাদেরকে নিজের মা বাবার মতো দেখবেন এটাই চায় আর কি। ওইটাই তো, ওইটাই। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি বিয়ে শাদী করতে চায়? আমার ফোন নাম্বার দিয়ে দেবো, আমি ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? জি না, ভাইয়ের কাছে না আছে, ভাইয়া দিয়ে দেবো। আচ্ছা, তা নাম্বারটা তাহলে আমি বলে দিচ্ছি, আমার কাছে দেন। হ্যালো বিয়ার, আসলে শুনতেই পারলেন, এক অসহায় পরিবারের মেয়ে, কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান, পরিবার অসহায় বলতে কবি তার কেউই নেই, মা বাবা ছিল ছোটবেলায় মারা গেছে, ছোট একটি ভাই নিকে নিয়ে তাদের কাছে মানুষ, সে আজ প্রতিবেদনের সামনে আসছে একটা জীবন সঙ্গীর আশায়। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা বিয়ে করতে চান, সে অবশ্যই বিয়ে করতে চায়, তার বিয়ের বয়স হয়ে গেছে, তাহলে তার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01864990296। নাম্বারটা সবসময় খোলা থাকে তো? হ্যাঁ, আমার মনে যে আমরা ভালোবাসতে পারবো। এখন কি কোনো ভালোবাসার মানুষ বা জীবন সঙ্গী যেটা বলে সেরকম কাউকে পান নাই? না না, আমি এখন সেরকম পাই নাই কিছু। বয়স কত আপনার? আমার বয়স 18। 18 বছর বয়স।
তা বিয়ে শাদি করতে হবে এগুলো চিন্তা তো করেন না? হ্যাঁ অবশ্যই তা তো করব। আপনার দাদি কিভাবে, একটা ইয়াং মেয়ে থাকলে তো অনেকে বিয়ের জন্য বাড়িতে আসে লোক, তারা কি যৌতুকের জন্য বিয়ে শাদি হইতাছে না ভাই? যৌতুক চান একটা? আপনি কি দেখতে শুনতে খারাপ? দেখতে খুবই খারাপ বলে তো যৌতুক চান মানুষে। তা মুখটা তো ঢেকে আসেন না তো বোঝা যাচ্ছে না, তা মুখটা ঢেকে কেন আসছেন? বাকি পর্দা সহ অবস্থায় চলেন নাকি আসলে? ইনশাল্লাহ আমি পর্দা সহ হয়ে চলি। পর্দা সহ চলেন? আচ্ছা আচ্ছা। এই বয়সে কষ্ট কোনটা লাগে, মা বাবার জন্য নাকি মানে জীবনে কোনো ক্ষতি? কষ্ট তো এটাই, ছোটকালে মা বাবা হারাইছে। আচ্ছা আচ্ছা, এটাই তো কষ্ট, জীবনটাই তো আমাদের কষ্টের ভাই। আচ্ছা, তাহলে ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলার, কি বলতে? তাদের উদ্দেশ্যে বলার যে ভাইরা দেখবে তারা যেন আমার কেউ খারাপ কথা না বলে, যে ভাই আমার সত্যিকারের ভালোবাসবে, যে আমার পাশে দাঁড়াবে, আমি তারা ভালোবেসে বিয়ে করব। আপনার পাশে দাঁড়ানো তো এখন আসলে এটা মানে সবচেয়ে বড় পাওয়া হলো, যদি কেউ বিয়ে করে নিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে বা স্ত্রী হিসেবে যদি কেউ পাশে রাখে সেটাই তো সবচেয়ে বড় পাওয়া নাকি? বিয়ের আগেই কোনো? না 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 না, বিয়ের আগে আমি কিছু চাই না, বিয়ের পরেই সব চাই। বিয়ের পরে সেটাই? এমনি সংসারে সব কাজকর্ম পারেন তো নাকি? ইনশাল্লাহ সবই পারি, রান্না বান্না, স্বামী সংসারে গিয়ে। আপনার তো গৃহস্থ পরিবারের মেয়ে? অবশ্যই। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা? আচ্ছা আচ্ছা। তা থাকেন কি কুমিল্লায়? না আমি এখন ঢাকাতে থাকি। ঢাকাতে থাকেন? হ্যাঁ। আচ্ছা, তা জীবনে কি ইচ্ছা ছিল বা কি স্বপ্ন দেখতেন? স্বপ্ন কি ভাই, একটা সাধারণ পরিবারের স্বপ্ন আর কি, দুই বেলা দুই মুঠো ঠিক মতো খাওয়া, একটা ভালো সংসার আর কি। মানে জীবনে এখন যা কিছু স্বপ্ন বা যা কিছু দেখেন সব স্বামীর সংসারে গিয়ে করবেন সেটাই ভাবেন, একটা মনের মতো মানুষ পাওয়া বা বিয়ে করা এটাই? আচ্ছা আচ্ছা। সে স্বামীটা কি কিরকম চান, মানে কি কোন কর্মের মানুষ চান নাকি আসলে অনেক চাকরিজীবী মানুষ টানুষ সেটা চান? সে যেরকমই হোক ভাই, যে দুই বেলা দুই মুঠো আমার খাইতে পারবে, আমি তার কাছে সংসারে সারা জীবন কাটাইতে চাই। যে বিয়ে করবে সে তো চিন্তা ভাবনা করেই মানে বিয়ে করে, যে স্ত্রীকে খাওয়াইতে হবে, তার সন্তান হলে তার সন্তানের খরচ যোগাতে হবে। একটা স্বামীর তো অনেক দায়িত্ব, স্ত্রীরও অনেক দায়িত্ব। যাই হোক, আপনার যেহেতু পৃথিবীতে মা বাবা বলতে কেউ নেই, যাকে বিয়ে করবেন যেখানে গিয়ে শ্বশুর শাশুড়ি পাবেন তাদেরকে নিজের মা বাবার মতো দেখবেন এটাই চায় আর কি। ওইটাই তো, ওইটাই। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি বিয়ে শাদী করতে চায়? আমার ফোন নাম্বার দিয়ে দেবো, আমি ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? জি না, ভাইয়ের কাছে না আছে, ভাইয়া দিয়ে দেবো। আচ্ছা, তা নাম্বারটা তাহলে আমি বলে দিচ্ছি, আমার কাছে দেন। হ্যালো বিয়ার, আসলে শুনতেই পারলেন, এক অসহায় পরিবারের মেয়ে, কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান। পরিবার অসহায় বলতে কবি তার কেউই নেই, মা বাবা ছিল, ছোটবেলায় মারা গেছে, ছোট একটি ভাই নিকে নিয়ে তাদের কাছে মানুষ। সে আজ প্রতিবেদনের সামনে আসছে একটা জীবন সঙ্গীর আশায়। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা বিয়ে করতে চান, সে অবশ্যই বিয়ে করতে চায়, তার বিয়ের বয়সও হয়ে গেছে, তাহলে তার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01864990296। নাম্বারটা সবসময় খোলা থাকে তো? হ্যাঁ, আমার নাম্বার সবসময় খোলা থাকে। দেখ, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম সবসময় পাশে থাকবে, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর আপনাদেরও দোয়া করি, আপনারা সবসময় নামাজ কালাম পড়বেন। সেটাই। আর কিছু বলতে চান? না। তো ওকে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।